বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করছো, সকলকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা জানি যে আমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করছি, তাদের হাতে আমাদের নতুন বইগুলো এসেছে। তা আমরা জানি যে আমাদের বইগুলো সম্পূর্ণ পরিবর্তন হয়েছে। এর আগের যে বইগুলো ছিল সেখান থেকে সম্পূর্ণ আঙ্গিকে আলোচনা করার ক্ষেত্রে এবং দেখার ক্ষেত্রে আমরা জানি যে আমাদের বইগুলোর পরিবর্তন এসেছে। তো সেই পরিবর্তনের পাশাপাশি আমরা এর আগেও কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। ডিজিটাল প্রযুক্তি বিষয়টিতে আমাদের কী ছিল সেই বিষয়টি নিয়ে আমরা শুভেচ্ছা বক্তব্য দিয়েছি। তো আমরা ঠিক আজকেও সেই ধারাবাহিকতায় আমরা শিল্প ও সংস্কৃতি নামে যে বইটি তোমাদের হাতে এসেছে সেই বইটি নিয়ে আমরা একটু আজকে আলোচনা করব। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখব এবং আমরা চেষ্টা করব যে তোমাদের আজকে এই শিল্প সংস্কৃতি যে বইটি রয়েছে সেটি আমরা কিভাবে গ্রহণ করব এবং কিভাবে আমরা এই বইটির সমন্বয় ঘটিয়ে আমরা আমাদের প্রাত্যহিক যে জীবনের বা জীবনযাত্রায় কীভাবে এটিকে আমরা সংযুক্ত করতে পারি বা এটির সাহায্যে আমরা আরও কীভাবে বহুদূর যেতে পারি তার পূর্বেশ নিয়ে কিছুটা অংশ আলোচনা করব। আশা করছি তোমরা প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখছো। তো আমরা এখানে শুধু একটু বিষয় নেব, সেটি হলো যে আমাদের পৃথিবী জুড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটলেও জলবায়ু পরিবর্তন, বায়ু দূষণ, অভিবাসন এবং আমাদের জাতিগত যে সহিংসতার মতো সমস্যা আজ অনেক বেশি প্রকট দেখা দিচ্ছে। কোভিড-19 এর মতো মহামারী যা সারা বিশ্বের স্বাভাবিক জীবনযাত্রা এবং অর্থনীতিকে থমকে দিয়েছে, আমাদের প্রাত্যহিক জীবনযাত্রায় সংযোজিত হয়েছে ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ এবং সম্ভাবনা। তো এই বিষয়গুলো আমরা আমাদের এই কোভিড-19 পর্যায়ক্রমে আমরা বিভিন্নভাবে এগুলো শিখতে পেরেছি বা বুঝতে পেরেছি যে আসলে আমাদের জীবনকে কীভাবে পরিচালিত করতে হবে এবং কি ধারায় আমরা চলতে পারি এবং কীভাবে আমরা আমাদের এই সুন্দর জীবনটাকে আরও সুন্দরভাবে পরিচালিত করতে পারি তার পুরো বিষয় নিয়ে আজকের এই পার্ট বা আমাদের এই আজকের যে বইটি বা আমাদের আজকের যে বিষয়। তো এখানে বিষয় পরিচিতি হিসেবে এখানে সুন্দরভাবে যে কথাগুলো বলা হয়েছে আমরা একটু সুন্দরভাবে মনোযোগ সহকারে শুনব এবং আমাদের এখানে যে পার্টগুলো রয়েছে পরবর্তীতে আমাদের প্রথম যে পার্ট আনন্দধারা সেখান থেকে শুরু করে শেষ পর্যন্ত বিজয়ের আলোয় সুন্দর আগামী সেই পার্ট পর্যন্ত আমাদের কী কী পার্ট রয়েছে আমরা সেগুলো একটু তোমাদের সঙ্গে আলোচনা করব। শুভেচ্ছা যে বিনিময় সেইটি আমরা আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এবং চেষ্টা করব যে আমরা কীভাবে এই বিষয়টিকে নেওয়ার চেষ্টা করব। আমাদের মনের সুন্দর চিন্তাগুলোকে যখন আমরা সৃজনশীলভাবে প্রকাশ করি তখন তা হয়ে ওঠে শিল্প। সুন্দর একটি কথা বলেছে যে আমাদের মনের সুন্দর চিন্তাগুলোকে যখন আমরা সৃজনশীলভাবে প্রকাশ করি তখন তা হয়ে ওঠে শিল্প। অর্থাৎ আমরা আমাদের যে কাজগুলো রয়েছে আমরা যদি সৃজনশীল বা আমরা যদি আমাদের কাজগুলোর গতিকে বা আমাদের কাজগুলোর যেভাবে প্রকাশ করে থাকি বা আমাদের মনের যে সুন্দর যে চিন্তাগুলোকে যদি আমরা স্বাভাবিকভাবে প্রকাশ করি সেটির সঙ্গে যদি আমরা সেভাবে না গিয়ে আমরা যদি সৃজনশীলভাবে আমরা বিভিন্নভাবে যদি প্রকাশ করি বা আমাদের এই কাজগুলোকে যদি আমরা এভাবে সৃজনশীলভাবে প্রকাশ করে থাকি তাহলে সেটা কিন্তু শিল্প হয়ে ওঠে। অনেকেই অনেক কিছু জানে, অনেক কিছুই পারে কিন্তু তার এই সৃজনশীলতার অভাব বা এই বিষয়গুলোকে সামনে অন্যের সামনে গিয়ে প্রকাশ করবার তার মন মানসিকতা গড়ে ওঠেনি বলেই সে কিন্তু কখনো তার বিষয়গুলোকে শিল্প হিসেবে পরিণত করতে পারে না। আমাদের জীবনযাত্রা, ভাষা, খাবার দাবার, আচার আচরণ, অনুষ্ঠান, পোশাক, শিল্প সব কিছু নিয়েই আমাদের সংস্কৃতি। পৃথিবীর প্রতিটি দেশ ও জাতির রয়েছে নিজস্ব সংস্কৃতি। ভুবনজোড়া সংস্কৃতির এই ভিন্ন ভিন্ন রূপের কারণে আমাদের পৃথিবী এত সুন্দর ও বৈচিত্র্যময়। আসলে এই পৃথিবীটা অনেক সুন্দর, যদিও আমরা জানি পৃথিবীটা খুবই ছোট কিন্তু আসলে আমরা অনেকেই আছি যে আমাদের নিজস্ব দেশটির যে বৈচিত্র্য রয়েছে, আমাদের নিজস্ব যে সংস্কৃতি রয়েছে, আমাদের জাতির যে অন্যান্য বিষয় রয়েছে সে বিষয়গুলো কিন্তু আমরা তো জানি না এবং আমরা অন্যান্য দেশের যে বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কেও আমরা জানি না। সে কারণে আমাদের কাছে অনেকেরই কাছে পৃথিবীটা বৈচিত্র্যময় বা সুন্দর নাও হতে পারে।
তো যেহেতু তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের অনেক সম্ভাবনা রয়েছে সামনে, সেহেতু তোমরা পৃথিবীর এই এত সুন্দর ও এই বৈচিত্র্যময় বিষয়গুলো তোমরা অবশ্যই গ্রহণ করবে এবং নেওয়ার চেষ্টা করবে। বাংলাদেশে রয়েছে অনেক জাতিসত্তা আর সম্প্রদায়ের মানুষ। আমাদের দেশের এই নানা জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের মানুষের রয়েছে নিজস্ব জীবনধারা ও সাংস্কৃতিক ঐতিহ্য। তাহলে আমরা আমাদের বাংলাদেশের যে জাতিসত্তা রয়েছে, নৃগোষ্ঠী রয়েছে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ রয়েছে, তাদের যে জীবনধারা এবং সংস্কৃতি এবং ঐতিহ্য রয়েছে, সেগুলোর প্রতি আমাদের অবশ্যই লক্ষ্য রাখা উচিত এবং আমাদের সে বিষয়ের উপরে আমাদের কিছু জানাও উচিত। কারণ এগুলো আমরা শুধু বই পড়লে নয়, আমাদের শুধু মুখস্থ করলে নয়, আমাদের সেই ধরনের পরিবেশগুলোতে যাওয়া উচিত। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে এই সময়ই আমাদের বিভিন্ন দেশেরই যে জাতিসত্তা বা নৃগোষ্ঠী বা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ রয়েছে, তাদের জীবন ও সাংস্কৃতিক যে ঐতিহ্য রয়েছে সেগুলোর সঙ্গে পরিচিত হবার। হরেক রকমের সংস্কৃতির এই মেলবন্ধন আমাদের দেশকে দিয়েছে অনন্য বৈশিষ্ট্য। আমাদের সংস্কৃতি হলো আমাদের শিকড়। শিকড়ের সাহায্যে গাছ যেমন পুষ্টি পায়, বেড়ে ওঠে, তেমনি আমরা আমাদের সংস্কৃতিকে শিকড় বা মূল হিসেবে গণ্য করে হয়ে উঠবো বিশ্ব নাগরিক। আসলেই তো আমরা যদি আমাদের দেশের যদি জাতিসত্তা, দেশের যদি নৃগোষ্ঠী বা বিভিন্ন সম্প্রদায়ের যে মানুষ রয়েছে, তাদের যদি আমরা ঐতিহ্য এবং তাদের জীবনধারা যদি সম্পর্কে না জানতে পারি, তাহলে আমরা অন্য দেশে গিয়ে আমাদের এই বৈশিষ্ট্যগুলোকে কীভাবে তুলে ধরব, কীভাবেই বা আমরা বলবো আমরা বিশ্ব নাগরিক। শিল্প ও সংস্কৃতি বিষয়ের মধ্যে দিয়ে আমরা নিজের দেশ সংস্কৃতিকে ভালোবাসার পাশাপাশি অন্য সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হব। একই সঙ্গে আমাদের অনুভূতিগুলোকে আঁকা গড়া, কণ্ঠশীলন, অঙ্গভঙ্গি, লেখাসহ নানা রকমের সৃজনশীল কাজের মধ্য দিয়ে স্বাধীনভাবে প্রকাশ করতে পারব। তাহলে আমরা আমাদের এই পাঠের মাধ্যমে, এই আমাদের বইটির মাধ্যমে, এই বিষয়টির মাধ্যমে আমরা আমাদের দেশের পাশাপাশি অন্যান্য দেশের যে সংস্কৃতিগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও আমরা জানতে পারব এবং আঁকা বলা বা অঙ্গভঙ্গি বা লেখার মাধ্যমে, সৃজনশীল কাজের মাধ্যমে আমরা সেগুলো প্রকাশ করলে আমরা আমাদের যে জীবনটিকে সেটিকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবো এবং বিশ্বের বুকে বিশ্ব নাগরিক হিসেবে তুলে ধরতে পারবো। আমাদের চারপাশের প্রকৃতিই হলো আমাদের আনন্দ আর শিল্প সৃষ্টির অপার ভুবন। প্রকৃতিতে রয়েছে প্রাকৃতিক নানা বিষয়বস্তু ও উপাদান। আকাশ, বাতাস, পানি, মাটি, চাঁদ, সূর্য, তারা, নদী, পাহাড়, গাছপালা, ফুল, ফল, পশু পাখি, এসব বিষয়বস্তু ও উপাদানের আকার, আকৃতি, গড়ন, রং, সুর, তাল, লয়, ছন্দ, ভঙ্গি বিভিন্নভাবে আমাদের আনন্দিত করে। আমরা আমাদের এই বিষয়গুলোকে, আমাদের এখানে যতগুলো বিষয়কে দেখতে পেয়েছি, এই বিষয়গুলোকে আমরা কখনোই অস্বীকার করতে পারবো না, কখনোই আমরা এগুলোকে বাদ দিয়ে অন্য কিছু চিন্তা করতে পারবো না। সেহেতু আমরা অবশ্যই এই বিষয়গুলোকে সঙ্গে রেখে আমরা আমাদের কাজগুলোকে আরও সুন্দরভাবে কীভাবে এবং বৈচিত্র্যময় করে তোলা যায় আমাদের জীবনকে, সেই বিষয়গুলোকে অবশ্যই আমরা এই বিষয়বস্তুগুলোকে বা উপাদানগুলোকে নিজের মতো করে আঁকড়ে ধরে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। শিল্প সংস্কৃতি বিষয়ের মধ্য দিয়ে আমরা চারু ও কারুকলা, সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, অভিনয়, লেখাসহ শিল্পকলার যে শাখায় স্বচ্ছন্দ বোধ করব, সে শাখায় ইচ্ছে মতো আমাদের সৃজনশীলতার প্রকাশ ঘটাতে পারব এবং শিল্পের আনন্দ উপভোগ করতে শিখব। এর চর্চার মাধ্যমে আমরা একদিকে যেমন শিল্পকলায় দক্ষ হয়ে উঠতে পারি, তেমনি দৈনন্দিন জীবনেও সে নান্দনিক মূল্যবোধের প্রতিফলন ঘটাতে পারি। ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ সহ গর্ব আর আত্মত্যাগের সকল ইতিহাসকে জেনে অন্তরে ধারণ করে দেশ ও দেশের মানুষকে ভালোবাসতে শিখব শিল্প ও সংস্কৃতি বিষয়টির মধ্য দিয়ে। তাহলে আমরা আমাদের, তোমরা যারা আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা রয়েছে, আমরা বুঝতে পেরেছি, আমি এই বাক্যগুলোর পাশাপাশি আমি কিছু কথা তোমাদের বুঝে দেওয়ার জন্য অ্যাড করেছি যা আমরা শেষে এসে পাওয়ার চেষ্টা করেছি, যে আমরা আমাদের শিল্প ও সংস্কৃতি বিষয়ের মধ্য দিয়ে আমাদের জীবনের যে চারুক কারুকলা রয়েছে, সঙ্গীত রয়েছে, নৃত্য রয়েছে, আবৃত্তি রয়েছে, অভিনয় রয়েছে, লেখাসহ বিভিন্ন বিষয়গুলো আমরা আমাদের ইচ্ছে মতো আমাদের সৃজনশীলতার মাধ্যমে প্রকাশ করতে পারবো, যেটিই হলো আমাদের শিল্প।
এবং এই শিল্পগুলোকে যদি আমরা সুন্দরভাবে আমাদের জীবনের সঙ্গে যদি মিলিয়ে নিতে পারি, তাহলেই আমাদের নান্দনিক মূল্যবোধের প্রতিফলন আমরা ঘটাতে পারব এবং আমরা মহান মুক্তিযুদ্ধ সহ যে আমাদের যে এটি একটি গর্বের বিষয় এবং আত্মত্যাগের যে সকল ইতিহাস যে রয়েছে সেগুলো আমরা শিখতে পারব এই শিল্প সংস্কৃতি আমাদের এই বিষয়টি থেকে। তো আমরা আজ আরেকটু বিষয় দেখে নেব, আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখছ। এবং তোমরা দেখছো যে আমরা ষষ্ঠ শ্রেণীকে নিয়ে আলোচনা করছি, আমরা পর্যায়ক্রমে ষষ্ঠ শ্রেণীর অন্যান্য বিষয়গুলো নিয়েও আলোচনা করব এবং আমরা প্রত্যেকটি পাঠ নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করার চেষ্টা করব খুব শীঘ্রই, আরও যতটা সম্ভব যত দ্রুত আমরা আলোচনা করতেগুলো পারবো তত তোমাদের সুবিধা হবে। তো আমরা এখানে দেখতে পাবো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 11টি অধ্যায় বা 11টি পাঠ রয়েছে। তো এগুলো কী কী রয়েছে? আনন্দধারা, শীত প্রকৃতির রূপ, পলাশের রঙে রঙিন ভাষা, স্বাধীনতা তুমি, নব আনন্দে জাগো, আত্মার আত্মীয়, বৃষ্টিধারায় বর্ষা আসে, টুঙ্গিপাড়ার সেই ছেলেটি, শরদাসে মেঘের ভেলায়, হেমন্ত রাঙা সোনা রঙে, বিজয়ের আলোয় সুন্দর আগামী। তাহলে আমরা এখানে যে কটি পাঠ দেখতে পাচ্ছি আমরা চেষ্টা করব প্রত্যেকটি পাঠ নিয়ে এবং আমরা কীভাবে এই পাঠগুলো আনন্দের সহিত শিখন শেখানোর কার্যাবলী বা আমরা কীভাবে আমাদের শিক্ষকেরা ক্লাসরুমে যেভাবে আলোচনা করে থাকেন সেই বিষয়গুলো আমি তোমাদের এখানে দেওয়ার চেষ্টা করব। আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবং আমাদের ভিডিওটি পুরোটি দেখার চেষ্টা করছো। এবং যদি তোমাদের এই ভিডিওটিতে কমেন্টস বক্স অফ থাকে সেহেতু তোমরা আমাদের কমিউনিটিতে গিয়ে কমেন্টস করতে পারো তোমাদের কী ধরনের ভিডিও প্রয়োজন রয়েছে এবং কোন অধ্যায়গুলো নিয়ে আমরা যেমন আজকে যেটি নিয়ে আলোচনা করছি, এর আগে ডিজিটাল প্রযুক্তি নিয়ে আলোচনা করেছি। তো আলোচনা করার আরও অনেক সময় রয়েছে, পরবর্তীতে আরও অন্যান্য ভিডিওতে আরও আলোচনা বা আরও কথা হবে। তো আমরা চেষ্টা করব তোমাদের যে এই অধ্যায়গুলোতে যে বিষয়গুলো রয়েছে যে বিভিন্ন ধরনের যে এখানে কথাগুলোকে বা আমাদের চিত্রগুলোকে ব্যবহার করা হয়েছে, আমরা জানি যে আমাদের শ্রেণী শিক্ষকেরা সেই বিষয়গুলো নিয়ে আলোকপাত করে থাকেন, তারপর আমরা চেষ্টা করব তোমাদের এখানে এই বিষয়গুলোকে তুলে ধরবার এবং আমরা চেষ্টা করব প্রত্যেকটি বিষয়কে যেন তোমাদের মনের মধ্যে গেঁথে যায় এবং এই পাঠ যে এই যে বইটি যে রয়েছে শিল্প সংস্কৃতি এই বইটি যেন তোমাদের মনে ধারণ হয় সে বিষয় নিয়ে আমরা পর্যায়ক্রমে ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আলোচনা করব এবং চেষ্টা করব তোমাদের যে আরও অন্যান্য বিষয়গুলো রয়েছে সেগুলোর উপরেও খুব শীঘ্রই ভিডিও দেওয়ার। তো আজকে এই পর্যন্তই, তোমরা যারা আমাদের আজকের এই ভিডিওটি নতুন দেখছো তোমরা দেখেছো যে আমাদের চ্যানেলটি আসলে আমরা এর আগে অন্যান্য ক্লাসের ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। তো আমরা চেষ্টা করব এখন থেকে ষষ্ঠ শ্রেণীর যে ভিডিওগুলো রয়েছে অন্যান্য ক্লাসগুলো রয়েছে সেগুলোর দেওয়ার। তো আজকে এই পর্যন্তই আমরা শেষ করব ভিডিওটি। তো আবারও বলে রাখি যদি তোমরা আজকে আমাদের এই ভিডিওটিকে নতুন দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে এবং আরও অন্যান্য নতুন ভিডিও নিয়ে অবশ্যই খুব শীঘ্রই উপস্থিত হওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের সঙ্গে থাকার জন্যে আজকের মতো বিদায় নেব। খোদা হাফেজ।